সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আমিতে। আজকে আমার সাথে আছে দুজন বিশেষ অতিথি, একজন আমার বহু পুরনো পরিচিত আর আরেকজনকে আমার ভীষণ পছন্দ, ভীষণ মিষ্টি লাগে, তারা নিজ নিজ ক্ষেত্রে ভীষণ জনপ্রিয়। আজকে আমার সাথে আছে মারিয়া নূর এবং সুমন পাটোয়ারি। আজকে মারিয়া আর সুমন পাটোয়ারি একসাথে কেন আমার আমির স্টুডিওতে? আমার মনে কোনো ইয়ে গেস্ট পাওয়া ছিল একজন, একদম শিওর হতে পারে, কারণ মারিয়ার সাথে আমার কাজ হয়েছে একটা। কি কাজ হয়েছে? একটা আমরা একটা নাটক করেছিলাম। আচ্ছা, ভালো কথা। এর মধ্যে যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে মারিয়া অ্যাক্টিংও করো। খুবই রেয়ার। তোমার তুমি তোমার মেইন প্রফেশন কি? উপস্থাপিকা। আচ্ছা, মানে সেটাই তোমার মেইন প্রফেশন? তোর মেইন প্রফেশন? আর মাঝে মাঝে অতিথি আমি করছি। তোর মেইন প্রফেশন কি? আমার তুই তাই কেন করতেছিস? আপনি একটু একটা অনুষ্ঠান আগে আপনি ঠিক আছে, ওকে, ইটস ওকে। না, আমার মেইন প্রফেশন, আমি কনফিউজ। দুজন উপস্থাপিকা মিলে মানে আমার মতো একজন ইন্টারভিউ করার জন্য? ঠিক আছে, দুজন। আমি আসলে নিজেকে উপস্থাপিকা বলি না, মারিয়া হচ্ছে আসলে আসল উপস্থাপিকা। তো আজকে আই গট দ্য প্রিভিলেজ টু ইন্টারভিউ মারিয়া। ওরে বাবা, তাহলে একটা কাজ করি, আমি আমি কোশ্চেন করতে থাকি, আজকে জায়গা বদল হয়ে যাবে। হ্যাঁ, জায়গা বদল না করে কোশ্চেন করা যায়, কিন্তু আমার মনে হয় আমি তোমার সম্পর্কে জানতে বেশি ইন্টারেস্টেড। ওকে, সো মারিয়া, তুমি উপস্থাপনাটা এটাই তোমার, আমি কেন বলছি কারণ সুমন ভাইয়ের মেইন প্রফেশন কিন্তু সবাই জানে অ্যাক্টিং, আসলে কিন্তু অ্যাক্টিং না। অ্যাক্টিংটা উনি কিসের জন্য করে সেটা উনি বলবে আশা করি, সত্যি কথাটা। কিন্তু আপনি একটু আগে অফিসে যে কোশ্চেনটা বলছিলেন যে একজনকে করেছিলেন, এখন আমি আপনাকে ওই কোশ্চেনটা করি, অ্যাক্টিং কেন, অ্যাক্টিং এ কেন আসছেন? ও, আমি তো আসি নাই। মানে আমার সমস্যা হচ্ছে যে আমার বন্ধু বান্ধব বা ডিরেক্টর হয়ে যাওয়াতে ওই যে মানুষ তো মানে ইয়েতে মানে রিকোয়েস্টে ডেকে গেলে আমি পুরো গাছ শুদ্ধে গিলা ফেলছি, এটাই। এছাড়া আর কোনো কারণ নাই। মানে এছাড়া মানে বেসিক্যালি আমি অ্যাক্টিং পারি না, এটা ধর যে জাতি জানে, এটা কোনো বিনয় না। শুন ভাই, না এটা বিনয় না, এটা বিনয়ের কিছু না, কিন্তু আপনি অ্যাক্টিংটা পারতেন না, এখন আপনি অ্যাক্টিংটা একটু পারেন না, এই পারাটাই হচ্ছে আমার জন্য ভুল হয়েছে। হ্যাঁ, ধর যে আমার এক নাটকে মিথিলা আমার বউ ছিল। হ্যাঁ, এখন ধর যে অ্যাক্টর, হ্যাঁ যে অ্যাক্টর, সে ধর যে মিথিলার সাথে তার বাইরে কী সম্পর্ক সেটা নিয়ে কোনো সমস্যা নেই, নাটকে কিন্তু সে তার রোলটাই খুব প্লে করতে পারে। হ্যাঁ, যে বউকে আপনি আপনি করে বলা বা তুমি করে বলা বা যেটাই হোক আর কি, আমি করতাম কি, আমার পক্ষে তো ওকে তুই ছাড়া কিছু বলা সম্ভব না, সম্ভব না। তখন আমি করতাম কি, একটু পরে ওর সাথে ঝগড়া লাগাই দিতাম, তারপর তুই 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 তো করে শুরু করতাম। বুঝতে পারছিস যে আমার অ্যাক্টিং অবস্থা কত খারাপ? আমি বড় একটা হা করেছি কারণ আজকে সুমন ভাইয়ের দুই বউ বসে আছে। ও, তুমিও নাটকে? সুমন ভাই কি ভাগ্য বাবা। আচ্ছা সুমন ভাই, আপনি কেন অ্যাক্টিংটা করেন? এই যে যেটা বলে অনুরোধে, কিন্তু এটা আমি জানি সত্যি একটা কারণ আছে, দুটো পয়সার জন্য। আমার বাপ মা কেউ নাটক সিনেমা দেখছে কিন্তু জীবনে কোনদিন করে নাই, আমাদের 14 কোষে কেউ নাই। না, কিন্তু সুমন ভাই আপনার শিল্পী পরিবারে জন্ম হয় নাই, কিন্তু আপনি এই যে আপনার এই যে অ্যাক্টিং ট্যালেন্টটা নিয়ে জন্মাইছেন, এটার জন্য ছিল যে প্রথমত যে আমি জীবনে ঢেকে গিলতে গিলতে ম্যাসিভ ঢেকে যেটা গিলাইলো সেটা হচ্ছে হলো যে ছোট্ট বন্ধু রেদন রনি। রেদন রনি আমি ইফতেকারমে ফামি আমার জীবন নষ্ট করলো। কিন্তু এই যে আপনি বললেন যে আপনার মেইন একটা প্রফেশন আছে, যেটা কথায় কথায় বের হলো, সেটা হচ্ছে যে আপনার মেইন প্রফেশন হচ্ছে আপনি চাকরি করেন। চাকরি করি, একদম। আমি একদম খেটে খাওয়া কামলা, 9 to 5 তো হয় না এখন আর, তাও বলতে হয় যে 9 to 5 বা 9 to 6 9 to 7, যাই হোক আমি চাকরি করি, মাস শেষে বেতন পাই, তারপরে ওই বেতন টাকা দিয়ে। একদম আমার মতো, আমাদের অনেক মিল। কিন্তু আচ্ছা, আমি মারিয়াকে কেন জিজ্ঞেস করলাম যে তোমার ফুল মানে তোমার আসল প্রফেশন কোনটা? মারিয়া ইয়ে করে, উপস্থাপনা করে। হ্যাঁ, উপস্থাপনার আবার দুইটা জিনিস, একটা হচ্ছে এরকম অন স্টেজ, আরেকটা হচ্ছে টিভিতে। তারপরে ও মডেলিং করে, ও নাটক করে। হ্যাঁ, আমার মনে হয় যে সুমন ভাই যে একটা লিস্ট দিল যে মারিয়া উপস্থাপনা করে, নাটক করে, নাটক করে, মডেলিং করে, মডেলিং করে, হ্যাঁ অনেক কিছু করে। আর কি করতে চাই? ও সবচেয়ে বেশি এনজয় করি আপু উপস্থাপনা, মোস্টলি আসলে থাকে না মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা একটু বোর হয়ে গেছে, একটু এক্সপেরিমেন্ট করি, বা আচ্ছা একটু অভিনয়ে যেমন আমি তোমাদেরকে দেখলে মুগ্ধ হই যে
এত সহজে কিভাবে তোমরা করে ফেলো সবকিছু? আমার কাছে খুব কঠিন মনে হয়, আমার কাছে মনে হয় যে খুব প্যাশনের ব্যাপার একটা, খুব পেশেন্সের ব্যাপার একটা, ওটা আমার ভিতরে একটু কম আছে। উপস্থাপনার ক্ষেত্রে গেলাম, বসলাম, নিজের মতো করে রিসার্চ করলাম, নিজের মতো করে কথা বললাম, আরেকজন হয়ে আমাকে কথা বলতে হয় না। তো সেক্ষেত্রে আমি ওইটাকে আমি বলবো না, কিন্তু যদি সুমন পাত্র অ্যাক্টিং করতে পারে তুমিও পারবে, মানে সবাই পারবে। সত্যি কথা, আমি পারলে আপনিও পারবেন, শুধু কেবল আইসে একটু লাইটের নিচে একদিন একটু বসে দেখেন। আমি অভিনয় করার সময় আমি আপনাকে দিয়ে যা যা করিয়েছি, আপনি কি আবার সেটা করতে চান? মানে আছে না, সে আমার বউ আমাকে দিয়ে ঘর মোছাচ্ছে, ইয়ে করতেছে, আর আমি ঘর মুছতেছি, এবং সেই চিন্তা তারা মনে আমাদের কাট করে যাচ্ছে। সুমন ভাই, আপনার ফেভারিট ডিরেক্টর কে বলেন তো। আচ্ছা, অ্যানসারটা আপনি চিন্তা করেন, তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা গল্প করছি সুমন পাটুরি এবং মারিয়া নূরের সাথে, আমরা আরো অনেকক্ষণ গল্প করব, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ঢাকা শহরে মোটার খুব অভাব, নায়িকা তোরে না নিলে মারিয়ারে নিবে, মারিয়ারে না নিলে আরেকজনে নিবে, আরেকজনে নিলে, কিন্তু মোটা এত সোজা না। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে মারিয়া এবং সুমন পাটুরি। আচ্ছা, আমি বিরতিতে যাওয়ার আগে সুমন ভাইকে একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটা হচ্ছে যে আপনার ফেভারিট ডিরেক্টর কে। এটা কিন্তু ওনাকে একটা বিপদে ফেলার কোয়েশ্চেন। না না না, বিপদে ফেলার কি হবে, কেন আপনার এত কাছের কলিজার কাছের ডিরেক্টর বন্ধু বান্ধব, সেই জন্য। এর থেকে যদি ধরেন নায়িকা বলতে, তাহলে সেটা একটা সমস্যা ছিল। তাহলে পরের কোয়েশ্চেনটা থাকবে নায়িকা। কারণ শুন, ঢাকা শহরে মোটার খুব অভাব, নায়িকা তোরে না নিলে মারিয়ারে নিবে, মারিয়ারে না নিলে আরেকজনে নিবে, আরেকজনে নিলে, কিন্তু মোটা এত সোজা না, মোটা একটা পাওয়া খুব খুব করে কঠিন। এই জন্য হাই এন্ড ডিমান্ড, হাই এন্ড ডিমান্ড। সো এটা নিয়ে আমার ডিরেক্টর নিয়ে আমার খারাপ কথা বলতে কোনো সমস্যা নেই। অপছন্দের ডিরেক্টর আছে চিরদণ্ডনী, অপছন্দের ডিরেক্টর। আমাদের এত মিল সুমন ভাই। হ্যাঁ, অপছন্দের ডিরেক্টর চিরদণ্ডনী আর কে, আর বাকিদের আমি পছন্দই করি। ফামিকেও পছন্দ করবো কিনা বুঝতেছি না, হ্যাঁ এটা বুঝতেছি না। সাফায়েত মুসুর রানাও ভালো, আমি যাদের সাথে কাজ করি তারা সবাই ভালো, কারণ তারা আমাকে নেয়। তো এনিওয়ে, আমি আবার একটু মারিয়ার কাছে আসি, সেটা হচ্ছে যে মারিয়া, তুমি কি সকল বিষয়ে সকল ঘরানার উপস্থাপনা করো, নাকি একটা স্পেসিফিক কাইন্ড অফ উপস্থাপনা করতে পছন্দ করো? স্পেসিফিক জায়গা আমার পছন্দ না, উপস্থাপনা জায়গাটাতে আমার এক্সপ্লোর করতেই ভালো লাগে। যদিও সবাই ওই ক্রিকেটটার কারণে সবাই বারবার স্পোর্টসের কথা বলে, বাট আমার অ্যাকচুয়ালি নতুন কিছু পেলে না আরও বেশি আমার মজা লাগে, যে আচ্ছা নতুন কিছু হচ্ছে, এবং আমি এখন এটা ফিল করি অনেক বেশি যে নতুন কিছু আসলে দরকার। একই রকম সব কিছু হয়ে যাচ্ছে। নতুন মানে কি, মানে তুমি এই এখন পর্যন্ত কি কি ধরনের টক শো? তো টক শো, হ্যাঁ, সেলিব্রিটি টক শো তো করেছি, ক্রিকেটের তো করেছি, ফুটবলের করেছি, মিউজিক্যাল শোটা আমি করি না, এটা আমি অ্যাভয়েড করি, লাইভ শোটা এটা আমি অ্যাভয়েড করি, এটা আমি করি না। কেন করো না এটা? এটা না করবার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় একটা মিউজিক্যাল শো একজন মিউজিশিয়ানই করা উচিত, এটা আমার কাছে মনে হয়। বিকজ সে মিউজিকটাকে ভালো বোঝে, কোশ্চেনটা শুধু বা গান শেষ হওয়ার পরে শুধু ওয়াও অ্যামেজিং পর্যন্ত থাকবে না, সেটা একটু সুন্দর জায়গায় যাবে। এক্স্যাক্টলি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন যেটা করি সেটা নিয়ে খুব রিসার্চ করে বসি, এটা আমি খুব বেশি করি। সেটা একটা সেলিব্রিটি টক শো হোক, সেটা ক্রিকেটের শো হলেও তো অবশ্যই করতে হয়, ফুটবলের শো হলেও করতে হয়, সেই জায়গাগুলোতে একটা আলাদা নিজের অনেক বেশি সময় দিতে হয়, সেটা করতে হয়। রিয়ালিটি শো করতে আমি অনেক এনজয় করি, কারণ ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা যখন আমাদের পছন্দের কাজগুলো করি তখন আসলে এফোর্ট দিতে খারাপ লাগে না। দ্যাটস ট্রু। সুমন ভাই কি কখনো উপস্থাপনা করেছে? আমার বন্ধু বান্ধবরা আমাকে দিয়ে সব করানোর চেষ্টা করে, কারণ তারা আমাকে ভালো ভালোবাসে। ধর মারিয়ানুরকে আমি চেনি, মারিয়ানুর কিন্তু ধর যে আমার কাজ করার আগে মারিয়া আমার বন্ধু, মানে তোর সাথে যেমন আমার একটা সার্কেল আসছে, মারিয়ার সাথে কিন্তু আলাদা সার্কেল। ধর মারিয়া, নাবিলা, অনিক, ছোট্ট বন্ধু ঝুমখ্যাত মিনার, ওয়াসেক, মুর্শিদ মিশু, আবার তোর সাথে যেমন আলাদা একটা সার্কেল আসছে। সো আমার বন্ধুরাই আমার সব, এবং আমি যখনই শুটিং করি, যাই করি, আমি দেখি যে ওখানে গিয়ে আমার আড্ডা মারা যাবে কিনা। আর অ্যাক্টিং করাটা একটা মানে
অ্যাক্টিং অভিনয় যে কোনো কিছু করা অনেক কঠিন কাজ। হ্যাঁ, অনেক বেশি কঠিন। তোমার অ্যাক্টিং এর এক্সপেরিয়েন্স বলো। আমি দুটো সিরিয়াল করেছি আর নাটক। দুটো সিরিয়াল? ও দ্যাটস বিগ। দ্যাটস বিগ মানে কি? একটা তো হচ্ছে ফাইভ ফিমেল ফ্রেন্ডস ছিল, যেটা আসলে আমরা যারা পাঁচজন ছিলাম পাঁচজনের রিয়েল লাইফ ক্যারেক্টারই ছিল। সো ওটাকে ড্রামা বলবো না আসলে, ওটা একটু রিয়ালিটি শোর মতো, রিয়ালিটি শো না, সিটকমের মতো করতে গিয়ে ওটা একটু ড্রামা সিরিজ হয়ে গেছিলো। বাট তারপরে আরেকটা করেছি হচ্ছে ঝালমুড়ি, এই যে যেটাতে উনি আমার জামাই ছিল, এটাই। এই দুটোই করেছি। এই দুটো করার পরে লাক্সের দুটো নাটক করেছি গত বছর, একটা লাক্স সৌরভের গল্প যে সিরিজটা সেটা করেছি, আর একদম শুরুর দিকে করেছিলাম, মানে আমি যখন ভিজুয়াল মিডিয়াতে ফার্স্ট আসি তখন করেছিলাম হাতে গোনা তিনটা চারটা। সো সংখ্যা অনেক কম, তো সেক্ষেত্রে অভিনেত্রী না বলে তো বেটার, তাই না? আফা করতে কম কিছু করে নাই, ভালোই করছে না, কিন্তু মানে করতে কেম মানে কেমন লেগেছে? অভিনয়ের সময় মনে হয় কি আমার টাইমটা মনে হয় পাসই হচ্ছে না, দিন কখন শেষ হবে, আমি ঘড়ির দিকে মনে হয় সারাটাক্ষণ তাকিয়ে থাকি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের দেশের যে সিস্টেমটা ওইটাও আমার পছন্দ না। এটাতে আমার মনে হয় তুমি একমত হবে, ডেফিনেটলি কল টাইম থাকবে সকাল আটটায়, শুটিং চলবে রাত দুইটা তিনটা পর্যন্ত, এটা অনেক বেশি টায়ারিং একটা ব্যাপার। ওই ওই ধৈর্য আমার নাই, ওটার জন্যই আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি ওটা ফোর্সফুলি করছি এরকম লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার অভিনয় করতে হবে, বুঝলাম, প্রেশার নিও না। মানে মাঝে মাঝে একটা করে প্লিজ আমাকে তো দিও মাঝে মাঝে। তার মানে একটু ভালোবাসা আছে। আচ্ছা আরে তোমার আর কি ভালোবাসা আছে সেই সম্পর্কে জানো, কিন্তু আরেকটা ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি মারিয়া এবং সুমন ভাইয়ের সাথে, আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিব, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। তো তোরা সামাজিক প্রতিবন্ধী, ওরা আপনার ভাই, ওরা আপনার বোন, ওদের প্রতি সদয় হন। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে সুমন পাটোয়ারি এবং মারিয়া নূর। আচ্ছা মারিয়া, তুমি স্পোর্টস অ্যাঙ্করিংটা বেশি করো, তুমি কি আসলেই স্পোর্টস লাভার? ক্রিকেট দেখতে খুব পছন্দ করি, ফুটবল টু বি ভেরি অনেস্ট আমার ক্লাব ফুটবল ফলো করা হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি এত বেশি রিসার্চ করে বসছি, সবাই একদম আমাকে ফুটবলের বিশারদ বানিয়ে দিচ্ছে, বুঝছো? যখন আমাকে কেউ জিজ্ঞেস করতেছে ক্লাব ফুটবল সম্ভব হচ্ছে, ভাই আমি যাই না, আমি একটু পড়ালেখা করে বসে, এই জন্য আপনাদেরকে আপনাদের মনে হয় যে আমি অনেক বড় বিজ্ঞ, কিন্তু আমি এত বড় বিজ্ঞ না। আমি এটাই জানতে চাই, যখন একটা সেলিব্রিটি কেস ভুল কিছু বলে, হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? যখন ভুল কিছু বলে ওটাকে, মানে ওটাকে আমি আমার মতো করে সুন্দর করে এটা ঠিক বলে দিই, যাতে ওনারটা ভুল হয়েছে ওটাও না বোঝা যায়, তাকে ছোট না করে আমাকে কথা বলতে হবে। ডেফিনেটলি সামলানোর সময় ওভাবেই কথা বলতে হবে, যাচ্ছে ভুল বলতেছে, হ্যাঁ না ওই যে, হ্যাঁ আপনি ওটার কথা বলছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সেও একটু বুঝে যাবে, তারপর বলবে যে হ্যাঁ আমি এটাই বলতেছিলাম, ব্যাস ফাইন। এই জন্য এইসব সত্যি কম কথা বলা ভালো, এই জন্য তো আমি যাই, খালি মাথা নাড়বি ও না গেলে কিন্তু টাকা মিস। আমি তো তোতলা, হ্যাঁ, আমি এই জন্য প্রথমেই যখন আমি ধর টিভিতে উপস্থাপনা বা রেডিওতে যখনই উপস্থাপনা বা আরজিং যখনই যা করতাম, আমি সবসময় বলতাম যে তোতলার সামাজিক প্রতিবন্ধী, ওরা আপনার ভাই, ওরা আপনার বোন, ওদের প্রতি সদয় হন। তখন আবার দুইটা গ্রুপ দাঁড়াইতো, হ্যাঁ, এক হচ্ছে কে আপনার এই তোতলা বলছে এসএমএস আসম্ভব করতে, হ্যাঁ আপনি চালায় যান, আরেকজন আর কিছু গ্রুপ এই তোতলারে কে আনছে, এই তোতলারে এই মোটকারে কে আনছে, ওটাই হয়। কিন্তু ওই যে প্রথমে ওটা বলে নিলে ধর যে সেফ সেফ আর কি, যে ভাই আমি তোতলা, আমি সামাজিক প্রতিবন্ধী, আমার আমার প্রতি সদয় হন, লোকজন সদয় হয়ে পুরো শো দেখা ফেলে। এলে এটা একটা সহজ জিনিস না, কিন্তু আমি তো হচ্ছিল কি অনেক জ্ঞানী, মানে জ্ঞানের ভারে ভারে অনেক জ্ঞানী, শুন জ্ঞানের ভারে ভারে শুরুতে নাচে সুমন পাটোয়ারি, সুমন পাটোয়ারি, শুন আমার তো হচ্ছে জ্ঞানের ভারে ভারে সুমন পাটোয়ারি, বুঝতে পারছিস? সো ওই আমাকে আবার এড়ানো যায় না তো, হ্যাঁ ভারী সুমন পাটোয়ারি, তুমি বললে না যে আজকে নাচ গান কে করবে এখানে, সুমন ভাই একটা নাচ দেখাবে, আমরা শেষ করার আগে অনুষ্ঠান শেষ কি অনুষ্ঠান শেষ না না হ্যাঁ আমার তো অনেক কিছু বলার ছিল, আমি তো অনেক কিছু ভাই পারছিলাম না, তার এই বাকিটা বলেন তাহলে, না না এখন আমি তো ভুলে গেছি। আচ্ছা সুমন ভাই, যেহেতু আপনি মারিয়ার ছড়াটা ইনস্ট্যান্ট নিজের করে ফেললেন, এটার কারণ হচ্ছে যে আপনার একটা লেখালেখির ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে তো সব লেখা হবে হচ্ছে কি কারণ কারোটা ইনস্ট্যান্ট নিয়ে নেওয়া, না না এইভাবে বলো না না সুমন ভাই, আপনার লেখালেখির অভিজ্ঞতাটা বলেন এবং আপনি যদি কারোটা কপি করে থাকেন বা যেটাকে আমরা বলি কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়ে থাকেন তাহলে সেটাকে
লেখালেখি ইন্সপায়ার্ড হওয়ার জন্য কিছু না, মানে আমি লিখতে চাই নাই জীবনে। সঞ্জীব হচ্ছে আমাদেরকে নিজ হাতে লেখালেখিটা শিখাইছেন, মানে আমি লেখালেখি শিখছি সঞ্জীবদার কাছ থেকে যে কিভাবে পত্রিকা লিখতে হয়। কারণ দীর্ঘদিন আমি ভোরের কাগজে কাজ করছি, তারপরে দেশের বড় বড় প্রথম আলোতে, তো এখনো লিখি মাঝে মাঝে, কিন্তু আমি এই জীবনে ধর যে যত লেখা লিখছি তোরা কেউ ততটা স্পানীয় খাস নাই, এটা হচ্ছে সমস্যা। হতে পারে শুন ভাই, আপনার অনেক বয়স। আমার বয়স তো অনেক বেশি, আমার বয়স নেই কোনো, এই যে শুভ চাচু বলি অবশ্যই। হ্যাঁ, সো লেখালেখিটা হচ্ছে আমার প্রিয় কাজ, মানে আমি যদি জীবনে আর কিছু না করি কোনো এক সময়, তাহলে আবার লেখালেখি। আপনি অনেক বেশি পড়েনও সেটা আমি জানি। হ্যাঁ, সেই কারণে অনেক জ্ঞানী না, পড়তে আরাম লাগে, মজা লাগে। ধর যে আমি একটু আগে মারিয়ারে বলতেছিলাম যে এরপরে কোন কোন দেশে যাস, কারণ ধর যে মারিয়া বা তোর ইয়াতে পাসপোর্টে যত সিল আছে তত গ্লাস পানি আবার আমি খাই। হ্যাঁ, সো আমার জন্য বই ছাড়া আসলে আর কোনো উপায় নাই। সেটা হচ্ছে যে আপনার কী ধরনের লেখা লিখতে ভালো লাগে? পত্রিকা তো আমরা বেসিক্যালি অ্যাসাইনমেন্ট বেজ কাজ করতাম, সো আমি মানে লেখি নাই এমন কোনো বিষয় নাই। তারপরে একবার বোধ হয় ওয়ার্ল্ড কাপের সময় তখন প্রথম আলোর স্পোর্টসের হেড ছিল উৎপল শুভ্র, তা শুভ্রদা গেছিল হচ্ছিল যে যেখানে স্পোর্টস হচ্ছে ওই ইয়াতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওয়ার্ল্ড কাপ কভার করতে, ওই ওয়ার্ল্ড কাপের সময় আমি চামে স্পোর্টস পাতা লেখালেখি শুরু করলাম। শুভ্রদা এসে বললো এটাই একটু বাদ ছিল, আমি একটু না এটাকে আপনি সেটাও দখল করে নিলেন। সো দ্যাটস দ্য থিং, কিন্তু আমি এটাতে খুব কমফোর্ট ফিল করি, কমফোর্ট ফিল করি, এবং সেখান থেকে হচ্ছে লোকে ইনফ্যাক্ট এবার বই মেলা আমাদের একটা বই বেরোইছে যেটা আমি কোনোভাবেই লিখতে চাই নাই, কারণ হচ্ছে লোকে বাদামের খোসা আর কি। হ্যাঁ, তা বাদামের খোসা কাহিনীটা ছিল যে আমাদের যত লেখালেখির কাহিনী, আমরা তিন বন্ধু মিলে লেখালেখি শুরু করছিলাম, আমি ওমর আশরফ, ওটা নিয়ে। কিন্তু আমি লেখালেখি করতে চাই, এবং আবার যখন আমার টাকা পয়সা হবে তোর মতো বা মারিয়ার মতো, তখন আমি সব কিছু ছেড়া শুধু লেখালেখি করব। সব কিছু ছাড়া কত কিছু ছাড়তে হবে ওনাকে, সেটাই আমি এখন একটা প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে। আপনি তো সব কিছু করেছেন তাই না, মানে অলমোস্ট সব কিছু, কিন্তু আমি কিন্তু দেখলাম সব কভার্ড। আপনি আপনি কভার্ড ব্যান, হ্যাঁ আপনি কভার্ড ব্যান, তা নাচ হয়েছে? হ্যাঁ, আল্লাহ আমি স্টেজে নাচছি বুঝলি। দাদা, দাদার ক্যারেক্টার? দাদার ক্যারেক্টার করি নাই, বাবার ক্যারেক্টার করছি। দাদার ক্যারেক্টার কি করছি মনে নাই, এটা বাবার ক্যারেক্টার করছি। আচ্ছা, এটা এটা একটা এটা একটা দিও তো, এটা একটা ক্যারেক্টার দিও, তাহলে সবকিছু কভার হয়ে যাবে। একদম সুন্দর মেকআপের বাবা, সেটা আমরা করব। তো এখন সুমন ভাই, আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এলিজিবল ব্যাচেলর, সবশেষে জানতে চাইবো সুমন পাটোয়ারি বিয়ে কবে করবে? শুনুন, আমার বিয়ের ফুলটা ফুটছিল কিন্তু ছাগলে খায় ফেলছে, এটা একটা সমস্যা হয়েছে বুঝছিস, ওই ছাগলটা না খেলে বিয়েটা হয়ে যেত। আচ্ছা, তো মানে বিয়ে করে ঠিক আছে, ওকে, তাহলে নারীকুল এভাবে মনের দুঃখ নিয়ে বেঁচে থাকবে? না না, আমি কিন্তু তাদের প্রেমে পড়ি, আমি নিয়মিত তাদের প্রেমে পড়ি। আল্লাহ, তো তুমি এই ছড়াগুলো দেখো না কয়দিন পর পর ফেসবুক আপডেট চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এত প্রেম কার ভিতরে থাকে যদি সে প্রেমে না পড়ে? না না, আমি ধৈর্য, শুন কখনো সত্যি এত কথা বলে না, এটা তো বুঝতে হবে যে কোথায় এসেছে। মিথিলা বলছে যে বিশেষ করে স্পোর্টসের সাথে গেলে তো একদমই বলে না, স্পোর্টসের সাথে ওটি একটু সঙ্গত কারণে বলে না। তবে তবে এনিওয়ে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি অনেক অনেক ধন্যবাদ দেব মারিয়াকে এবং সুমন ভাইকে আবার আমিতে আসার জন্য। না না, আমার ওকে বলতে হবে, নাহলে আমি মিমসু সাহেব বিরাগ করবে। হ্যাঁ, এই যে আমার বন্ধু হাউসফুল করে আমার কাকি বন্ধু হয়েছে, মিথিলা বন্ধু হয়েছে, সুমাই সুমন বন্ধু হয়েছে, ইত্তেকা রহমান ফামি বন্ধু হয়েছে, রেদন রনি বন্ধু হয়েছে, আর মিশু সাহেবের বন্ধু হয়েছে, নাহলে মিশু কিন্তু রাগ করবে। আচ্ছা ঠিক আছে, মিশুর মনের আশা পূরণ হলো। তুই বল মিশু সাহেব তোর বন্ধু, আমরা তাহলে এখন বিদায় নিয়ে নেই। আশা করি যে সুমন ভাই আমাদেরকে আরো অনেক অনেক ভালো অভিনয়ে, লেখাটা ওনার যতই উনি মনে মনে চাক অভিনয়টাই বেশি করছে এখন, আরো ভালো ভালো অভিনয় উপহার দিক এবং মারিয়া আরো এক্সপেরিমেন্টাল উপস্থাপনা করুক, সেই প্রত্যাশা দিয়ে আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে।